أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أثاب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ঐরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎপথে চলার অসৎপথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আজ আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই সুতরাং আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন প্রথম প্রশ্ন নিই সালামু আলাইকুম জনাব আমি মোয়াজ্জেম হোসেন রাজাপুর উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা জনাব আল গাদিরের ময়দান ও কারবালার ময়দান সম্পর্কে আলোচনা করলে ভালো হয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আমার প্রিয় ভাই মোয়াজ্জেম সাহেব আপনার ওয়াসমিলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি দাবি করেছেন আল গাদিরের ময়দান এবং কারবালার ময়দান নিয়ে আলোচনা করতে তো আমার প্রিয় ভাই বিশ্ববিখ্যাত দুটি ময়দান যার বিষয়ে আপনি জানতে চেয়েছেন গাদিরে খুমের ময়দান যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিদায় হজ আল বিদায় হজ থেকে ফেরার পথে আল্লাহর হুকুমে নিজের ভাই বা জামাই হযরত আলী ইবনে আবি তালিবকে নিজের উম্মতের অভিভাবক বা নিজের প্রতিনিধি তৈরি করেছিলেন এই বলে যে মানকুন্ত মাওলাহ ফাহাদা আলিউন মাওলা আজ পর্যন্ত আমি তোমাদের মধ্যে যাদের অভিভাবক ছিলাম মাওলা ছিলাম যাদের জান মালের মালিক ছিলাম যাদের ওপরে আমি অধিকার রাখতাম আজ থেকে আলী তাদের মাওলা তাদের জান মালের মালিক তাদের ওপরে ঐরূপ অধিকার রাখবে যেমন আমার ছিল এই কথা বলার আগে নবী তাদের কাছ থেকেও স্বীকৃতি নিয়েছিলেন আলাস্ত বেকুম আউলা মিন আনফুসিকুম আও আলাস্ত আউলা বেকুম মিন আনফুসিকুম আমি কি তোমাদের নাফসের ওপরে তোমাদের চেয়ে তো বেশি অধিকার রাখি না কালু বালা সমস্ত হাজিরা ১,২৪,০০০ নারী পুরুষ মমিন ও মমিনা মুসলিম ও মুসলিমা হাজি
ও হাজ্জানেরা সেখানে বলেছিলেন, বালা অবশ্যই আয় আল্লাহর নবী, আপনি আমাদের জীবনের উপরে আমাদের চেয়ে তো বেশি অধিকার রাখেন, আপনি যেটা বলবেন সেটাই আমাদের জন্যে মার্গদর্শক, আপনার হুকুম মেনে চলা আমাদের উপরে ফরজ, আপনার কোনো হুকুমকে অমান্য করা আল্লাহর হুকুমকে অমান্য করা। যখন তারা এই স্বীকৃতি দিয়েছিলেন তখন নবী বলেছিলেন, মান কুন্ত মাওলাহ ফাহাদা আলিউন মাওলা, মনে রেখো তোমরা যেমন অঙ্গীকার করছো, তোমরা যেমন স্বীকৃতি দিয়েছ যে আমি তোমাদের জানমালের উপরে অধিকার রাখি, আমি তোমাদের মাওলা, তো ওইরূপ আজ থেকে আলী তোমাদের মাওলা। তারপরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালা ওয়া আদি মান আদা ওয়ানসুর মান নাসারা ওয়াখযুল মান খাযালা, হে আমার প্রতিপালক, যে এই আলীকে ভালোবাসবে তুমি তাকে ভালোবেসো, যে এই আলীর সহযোগিতা করবে তুমি তার সহযোগিতা করো, যে এই আলীকে লজ্জিত করার চেষ্টা করবে আল্লাহ তুমি তাকে লজ্জিত করো, যে এই আলীর সঙ্গে শত্রুতা করবে আল্লাহ তুমি তার সঙ্গে শত্রুতা করো, যে আলীর দুশ্মন হবে আল্লাহ তুমি তার দুশ্মন হও। তাই মনে রাখবেন, ওই গাদির খুমের ময়দানে নোমানে ফেরি সুরায় মারিস তুলে দেখুন, আল্লাহ আলীর দুশ্মনকে কি সাজা দিয়েছিল। নবীর কাছে এসে, মুনাফিক ছিল, নবীর কাছে এসে নিজের মনের কথা বলল, আয় নবী, আপনি যদি আলীকে আল্লাহর হুকুমে আল্লাহর ইশারায় আমাদের অভিভাবক বা মাওলা করে থাকেন, তো আমার উপরে আল্লাহর লানাত হোক, লানাত মানে আজাব, আল্লাহর আজাব হোক, আর যদি আপনি এটা নিজের তরফ থেকে করে থাকেন তো আপনার উপরে আল্লাহর লানাত হোক। কত বড় কথা বলেছিল ওই জালিম, একবার চিন্তা করুন, যে এই কথা বলেছে ইতিহাস লিখছে ওই নোমানের ফেহরির উপরে আকাশ থেকে একটা পাথর পড়েছিল, ওখানেই তার মস্তিষ্কের উপরে পাথর পড়ে আর পাথর মস্তিষ্ক হয়ে পায়খানার জায়গা দিয়ে বাইর হয়ে গিয়েছিল আর ওখানেই সঙ্গে সঙ্গে মরে শেষ হয়ে গিয়েছিল। তখন নবী বলেছিলেন, আয় আমার সাহাবিরা, আয় আমার সাথীরা, দেখেছ আলীর শত্রুর সাজা কি। সুতরাং মনে রাখবেন ইতিহাস সাক্ষী, আলী যিনি নিজের জীবনে কখনো আল্লাহর শত্রুকে ক্ষমা করেননি, নিজের শত্রুকে বহুবার ক্ষমা করেছেন কিন্তু আল্লাহর শত্রুকে উনি একবারও ক্ষমা করেননি। আর ওইরূপ আল্লাহর ওয়াদা, আল্লাহ নিজের শত্রুদেরকে অনেক অনেক সময় ক্ষমা করেছে, নিজের পাপীদেরকে ক্ষমা করেছে, কিন্তু আলীর সঙ্গে যারা শত্রুতা করেছে তারা ইহকালেও সাজা পেয়েছে পরকালেও সাজা পেয়েছে। আমি আপনি হয়তো জানি না, আমি আপনি হয়তো দেখিনি, কিন্তু যারা সাজা পেয়েছে তারা নিজের জীবনে প্রকাশ করে গেছে যে আমার এই ভুলের জন্যে আমি এই সাজা পেয়েছি। আনাস বিন মালিক দেখতে বড় সুন্দর ছিল, নবীর প্রিয়তম একজন সাহাবি ছিল, তাকে সাক্ষী করে নবী বলেছিলেন, আমি আলীকে আমার খলিফা করছি। আহলে জান্দাব বড় ঘটনা এখানে লিখেছেন, যে সময় সখিফার ময়দানে নবীর পবিত্র লাশকে রেখে সখিফার ময়দানে তারা ভোটের মাধ্যমে খলিফা নিযুক্ত করছিল, হযরত আলী আলাইহিসসালাম সেই সময় ওই আনাস বিন মালিককে বলেছিলেন, আয় আনাস, তুমি তো সাক্ষী ছিলে, তোমার সামনে নবী আমার খেলাফতির ঘোষণা করেছিল, আয় আনাস, তুমি কি সাক্ষী দেবে না। তখন ওই আনাস দুশ্মনদের হাতে বিক্রি হয়ে গিয়েছিল। সুতরাং আনাস কি বলল, আলী সে সময় আমার শরীর সুস্থ ছিল না, আমার পেটে যন্ত্রণা হচ্ছিল, মন বেকুল ছিল, আমার মন ধ্যান অন্যদিকে ছিল, আমি কিছু দেখিনি, আমি কিছু শুনিনি, আমার পেটে ব্যথা হচ্ছিল, যন্ত্রণা হচ্ছিল। মাওলা আলী কিচ্ছু বলেননি, শুধু এতটুকু বলেছেন, আয় আনাস, যদি তুই তোর কথায় সত্য হোস তো আল্লাহ তোকে ক্ষমা করুক,
তার মানে কি যদি তুই সত্যি বলি তোর পেটে সে সময় যন্ত্রণা হচ্ছিল, ব্যথা হচ্ছে, তাই তুই কিছু দেখিসনি শুনিসনি, যদি একথা তুই সত্য হোস আল্লাহ তোকে ক্ষমা করে দিক, আর যদি মিথ্যাবাদী হোস তো আল্লাহ তোর মুখ দেখানোর যোগ্য রাখবে না, তুই মানুষকে মুখ দেখানোর মতো থাকবি না। খোদা ও রসুলকে সাক্ষী করে বলছি, ইতিহাস তুলে দেখুন, ওই আনাস বিন মালিক তিন দিনের মধ্যে তার চেহারা পাখর হয়ে গিয়েছিল, শরীরে সাদা দাগ উঠেছিল। এবারে তাকে যেখানে লোক দেখত জিজ্ঞেস করত, এই আনাস তোমার এই অবস্থা কি করে হলো, তুমি যে বিশ্রী সুশ্রী সে রেখে কুচ্ছ্রী হয়ে গেছো, বিশ্রী হয়ে গেছো, তোমার চেহারা যে খারাপ হয়ে গেছে কি করে? তখন একটাই কথা বলতো, কোন মমিনের বদদুয়া আমার উপরে কাজ করে গেছে, সারা জীবন পেটের যন্ত্রণা থেকে সে মুক্তি পায়নি, হাজার চিকিৎসা করেছে, মরার আগ পর্যন্ত, মরার আগ পর্যন্ত কিছু খেয়ে পেটে সতো না, যা কিছু খেত বাইর হয়ে যেত, জ্বলন হতো পেটে, কেননা সে মিথ্যে কথা বলছিল যে আমার পেটে ব্যথা ছিল, যন্ত্রণা হচ্ছিল বলে আমি কথা শুনি, সব শুনেছিল। তো আমার প্রিয় ভাই, ঐরূপ আরো বড় বড়রা বহু সাজা তাদের জীবনে তারা দেখেছে, যেগুলো বললে হয়তো অনেকেই বিশ্বাস করবে না, যে হুজুর তারা যখন এই সমস্ত সাজা পেয়েছিল তাহলে তারা কেন খেলাফতি ছেড়ে দেয়নি, কেন আলীকে আলীর হক দিয়ে দিইনি? তো তাদের জন্য আমি শুধু এতটুকু বলবো, যেমন এজিদ যখন ইমামে জাইনুল আবদিন আলাইহিসসালামকে ডেকে বলেছিল যে জাইনুল আবিদিন আই আলী ইবনে হুসাইন, আমার কি ক্ষমার কোনো পথ আছে, আমি রাত্রে ঘুমাতে পাচ্ছি না, যেই ঘুমাচ্ছে নবী স্বপ্নে আসছেন, কখনো মাওলা আলী তোমার পিতা দাদা আলী আসছেন, কখনো ফাতেমা জাহরা আসছেন, আরে সে বলছেন আমার সন্তান আমার ছেলে হোসাইন তোর কাছে কি দোষ করেছিল, আমার শিশু আলী আজগার তোর কাছে কি পাপ করেছিল, যাকে সে আমি কোনো উত্তর দিতে পারছি না। সুতরাং এজিদ কারবালার ঘটনার পরে একদিনও ঘুমাতে পারেনি মরার শেষ নিঃশ্বাস পর্যন্ত। সুতরাং ওই এজিদ আলী ইবনে হোসেন জাইনুল আবদিন আলাইহিসসালামকে বলছে, আই আলী ইবনে হোসেন আমার কি বাঁচার কোনো পথ আছে, আমার কি ক্ষমার কোনো রাস্তা আছে? তো ইমাম জাইনুল আবদিন বলেছিলেন, আমাদের উপরে জুলুম করেছিস, অত্যাচার করেছিস, যে পাপ করেছিস এর জন্যে মাফিনামা জারি কর, যে আমি ভুল করেছি, অন্যায় করেছি আহলে বাইতের বিরুদ্ধে, আমাকে ক্ষমা করে দেওয়া হোক। এজিদ বলল, যদি আমি এটা এখন করি পাবলিক আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে, পাবলিক আমাকে জ্যান্ত পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে যদি আমি বলি আমি ভুল করি, নবীর সন্তানকে মেরে ভুল করেছ, এখন বুঝতে পারছো এটা, নবীর সন্তানকে কাতল করিয়ে ভুলের এখন অনুভব করছো, আগে ভুল কর ভোগের অনুভব করনি, পাবলিক আমাকে মেরে ফেলবে, আমি এটা করতে পারবো না, অন্য কোনো পথ থেকে তো বলুন। তখন ইমাম জাইনুল আবেদিন বললেন, তাহলে এক কাজ কর, এই যে আমাদের হক অধিকার যার থেকে আমাদেরকে বঞ্চিত করেছিস, তোর বাপ আমার বাপের কাছ থেকে কাড়ার চেষ্টা, বাপ বা চাচার কাছ থেকে কাড়ার চেষ্টা করেছিল, যার জন্য আমার চাচা ইমাম হাসান সন্ধি করেছিলেন, আর আমার দাদার কাছ থেকেও কাড়ার চেষ্টা করেছিল কিন্তু নিতে পারেনি, আমার চাচা মজবুরিতে সোলো করেছিলেন, আর আমার পিতাকে এই রাজত্ব পাওয়ার জন্য তুই শহীদ করে দিয়েছিস, এই হক আমাদের আহলে বাইতের হক, আমাদেরকে ফিরিয়ে দে, তুই এই খেলাফত থেকে বঞ্চিত হয়ে যা, আমাদের হক আমাদেরকে ফিরিয়ে দে, আমি আল্লাহর কাছে তোর জন্য ক্ষমা চাবো, হয়তো আল্লাহ তোকে ক্ষমা করে দেবে। এজিদ বলল, এই রাজিত্বর লোভে, এই রাজিত্ব থাকার জন্যে, এই রাজিত্ব পাওয়ার জন্যে আমি এত বড় পাপ করেছি, মানে হোসেনকে কাতল করেছি, সেই রাজিত্বকে আমি যদি এত সহজে ছেড়ে দেই তাহলে এত কিছু করলাম কি কি জন্যে? ঐরূপ ওই খলিফারা যারা উম্মতে মুসলিমা যাদেরকে মেনে চলেছে, তারা জীবনে বহুবার বিপদে পড়েছিল, আর সেই সমস্ত বিপদ থেকে মাওলা আলী তাদেরকে উদ্ধার করেছিলেন, দিনের স্বার্থে, তাদের স্বার্থে না, তাই তারা বারবার বলেছিল, লাওলা আলী লা হালাকা অমুক, আলী যদি না হতো অমুক হালাক হয়ে যেত, এই অমুককে যে ইতিহাস খুঁজে দেখুন। তো তারা বহু সাজা পেয়েছিল কিন্তু দুনিয়ার লোভে তারা, দুনিয়ার মায়ায় তারা হকিকাতকে অ্যাকসেপ্ট করেনি, কবুল করেনি, আহলে বাইতের হক আহলে বাইতকে ফিরিয়ে দিইনি। তো আমার প্রিয় ভাই মাজিম সাহেব, গাদিরে খুম সেই ময়দানের নাম,
যে ময়দানে আল্লাহর হুকুমে নবী নিজের ভাই হযরত আলী আলাইহিসসালামকে নিজের উম্মতের অভিভাবক করেছিলেন। আর দুঃখের বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত হাদিস, ওনার জীবনের যত হাদিস, কোন হাদিসের ওপরে এতটা সাক্ষী ছিল না যতটা হাদিসে গাদিরের ওপরে সাক্ষী ছিল। 1,24,000, তা সাধারণ পাবলিক না, সব হজ করে ফিরছিল, চিন্তা করুন। তাই ইমামে রেজা আলাইহিসসালাম এই কারবালার ঘটনার সম্পর্কে বলেছেন যে কারবালার ঘটনাকে সবসময় স্মরণীয় করতে থেকো। আপনি জানতে চেয়েছেন কারবালা, দ্বিতীয় কারবালা সম্পর্কে এটা বলছি সামান্য, তবে তার আগে ইমাম রেজা আলাইহিসসালামের কথাটা বলি যে ইমাম রেজা আলাইহিসসালাম বলেছেন কারবালার ঘটনা যেন ভুলতে দিও না, কারবালার ঘটনাকে স্মরণে রেখো। তাই আমরা প্রতি বছর এই আজাদারি কেন করি? ইমাম রেজা আলাইহিসসালাম বলেছেন যদি তোমরা আজাদারি না করো, কারবালার ঘটনাকে যদি জীবিত না রাখো, শহীদদেরকে যদি স্মরণ করতে না রাখো, তো যেমন আমার দাদা বা নানা নবীর উম্মতিরা আমার দাদা আলীর ওয়েলায়েতকে, গাদির এখমের ময়দানের ওয়েলায়েতকে, খেলাফতিকে ভুলিয়ে দিয়েছে, ওইরূপ কারবালাকেও ভুলিয়ে দেবে। তাই সত্যর প্রমাণকে বাকি রাখার জন্যে, সত্যের জিতকে বাকি রাখার জন্য আমরা কারবালাকে স্মরণ করি। আর কারবালা ওই ময়দানের নাম, ওই প্রান্তরের নাম যেখানে হক ও বাতিলের বিচার হয়েছিল, সত্য মিথ্যার বিচার হয়েছিল, হক ও বাতিলের ফয়সলা হয়েছিল, কারা সত্যের উপরে আর কারা বাতিলের উপরে, কারা মিথ্যাবাদী কারা সত্যবাদী, কারা সত্য মুসলমান কারা মিথ্যা মুসলমান, কারা হক কারা বাতিল। তাই কারবালার ঘটনার পরে এজিদের দরবারে যখন ইমামে জাইনুল আবদিন আলাইহিসসালামকে এজিদ বা এজিদের সমর্থকরা বলেছিল যে দেখেছো এজিদের সঙ্গে লড়াইয়ের পরিণাম, আমরা জিতে গেছি, তোমরা হেরে গেছ, ইমামে জাইনুল আবদিন আলাইহিসসালাম বললেন সামান্য একটু অপেক্ষা কর আমার ভাই, তুই যে আমাদেরকে মেরে ভাবছিস জিতে গেছিস, আমার বাপ দাদাদেরকে বাপ চাচাদেরকে মেরে ভাবছিস তোরা জিতে গেছিস, সামান্য একটু অপেক্ষা কর। সেটা জোহরের নামাজের সময় নিকট এসে গিয়েছিল, বললে একটু অপেক্ষা কর, একটু পরে আজানের আওয়াজ আসছে। তখন ইমামে জাইনুল আবদিন আলাইহিসসালাম বলছেন মন দিয়ে আজানটা শোন, মন দিয়ে ভালো করে আজানটা শোন, মুয়াজ্জিন যদি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তার মানে আমরা জিতে গেছি, মরার পরেও শাহাদাতের পরেও আমার পিতা যে বেঁচে আছে, তার উদ্দেশ্য বেঁচে আছে, সে নিজের নানার নবীর দিনকে বাঁচানোর জন্য জীবনদান দিয়েছিলেন, সুতরাং যদি মুহাম্মদ রাসূলুল্লাহর আওয়াজ আসে তার মানে আমরা জিতেছি, আর যদি আজানে মুহাম্মদ রাসূলুল্লাহর আওয়াজ না আসে তার মানে এজিদ জিতে গেছে, তোরা জিতে গেছিস। একটুখানি পরে যেই আজানে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে, মুয়াজ্জিন ইমামে জাইনুল আবদিন সালাম শুকুরের সেজদা করেছেন, হে আল্লাহ তোমার হাজার শুকুর, দুশ্মনকে সঙ্গে সঙ্গে বলে দিয়েছো যে জিতেছে কারা। তখন ইমাম আলী আলাইহিসসালাম এজিদকে বা এজিদিদেরকে ইশারা করলেন, এই যে আওয়াজ শুনছো মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা আমাদের বিজয় হওয়ার, আমাদের জয়লাভের প্রমাণ, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, যেটা এজিদ বা এজিদের বাপ দাদারা কসম খেয়েছিল যে যতক্ষণ আজান থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে আমরা না মুছে দিচ্ছি ততক্ষণ চুপচাপ বসবো না। ইতিহাস আমি আগেও সূত্র সমেত শুনিয়েছি, এজিদের বাপের কথা শুনিয়েছি, তার পরিপূর্ণ চেষ্টা ছিল আজান থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে মুছে ফেলার, কেননা মগিরা বিন শাওবা যখন তাকে পরামর্শ দিয়েছিল আহলে বাইতের সঙ্গে শত্রু তো করো না, যা হওয়ার তা হয়ে গেছে, এবার আহলে বাইতের সঙ্গে বন্ধুত্ব করে নাও, তখন ওই এজিদের বাপ বলেছিল এর আগে যে তিন খলিফা, মানে প্রথম তিন খলিফার নাম নিয়ে বলল যে তিন খলিফা খেলাফতি করে গেছে, কোথাও আজানে কামাতে তাদের নাম আছে? তাদের নাম নেই। কিন্তু সেই সময় আজান একামাতে
মোহাম্মদ রসুল্লাহর পরে আলিয়ান অলিউল্লাহর আওয়াজ সমস্ত জায়গায় পাওয়া যাচ্ছিল, হালাবের সমস্ত মসজিদ থেকে আশহাদু আন্না মোহাম্মদ রসুল্লাহর পরে আশহাদু আন্না আলিয়ান অলিউল্লাহর আওয়াজ উঠছিল। তাই ইয়াজিদের বাপ বলল, দেখো নবীর নাম বা নবী যাকে খলিফা করেছিলেন গাজীর খমের ময়দানে তার নাম আজানে বাকি আছে, কিন্তু সেই আলীকে সরিয়ে আলীর জায়গা যারা নিয়েছিল তাদের নাম কোথাও আজানে নেই। বানু উমাইয়া মানে আমরা নিজেদের দিকে ইশারা করে বলল ইয়াজিদের বাপ যে ওইরূপ আমরাও চলে যাব, আমাদের নামও কোথাও আজান একামতে থাকবে না। সুতরাং আজান থেকে নবীর নামকে যতক্ষণ আমি মুছে না ফেলতে পারছি আমি চুপচাপ বসবো না। কিন্তু তার মনোকামনা আশা সে জীবনে পুরো করতে পারেনি বলে নিজের ছেলে ইয়াজিদকে ওসিয়ত করেছিল, যেভাবেই হোক নবী ও নবীর বংশধারীদেরকে শেষ করে আহলে বাইতের নামকে মুছে ফেলার চেষ্টা করবি। ইয়াজিদ হাজার চেষ্টার পরেও সেটা করতে পারেনি, আর এটা শুধু সম্ভব হয়েছে কারবালার মাধ্যমে। কারবালা সত্য মিথ্যার পরিচয়ের জায়গা। আমার প্রিয় ভাই, কারবালার ঘটনা আমাদেরকে কি শিক্ষা দিয়েছে, কারবালার ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয় যদি জানতে চান, তো এই বছরের 12ই মহরম তিজার দিনে আমি যে মজলিসটা পড়েছিলাম ওই মজলিসটা একবার ভালো করে শুনুন। ওই মজলিসের শেষে আমি বিস্তারিতভাবে উল্লেখ করে বলেছি কারবালা থেকে আমরা কি শিক্ষা পাই বা কারবালা আমাদেরকে কি শিক্ষা দিয়েছে, কেন আমরা কারবালাকে স্মরণ করছি। কারবালার ঘটনা শুধু একটা শাহাদাতের ঘটনা নয়, ইমাম হুসাইন বা ওনার শহীদদের প্রাণদণ্ড বাপের যে কাতল করা হয়েছিল, শুধু কাতল না, কারবালা হযরত আদম থেকে নিয়ে খাতমুল মুরসালিন পর্যন্ত সমস্ত নবীর নবুয়ত এবং শরীয়তের রক্ষার স্থানের নাম। যদি ইমাম হুসাইন ওই দিনকে না বাঁচাতেন, ইসলামকে না বাঁচাতেন, তো জনাবে আদম নবীর মেহনত, নূহ নবীর মেহনত, ইব্রাহিম নবীর মেহনত, মুসা নবীর মেহনত, ঈসা নবীর মেহনত, আমাদের নবীর মেহনত, সমস্ত নবীর মেহনত বিফল হয়ে যেত। সমস্ত নবীর পরিশ্রম তারা আল্লাহর দিনকে স্থাপন করার জন্যে, আল্লাহর দিনকে জমিনের উপরে বিস্তারিত করার জন্যে যে পরিশ্রম করেছিল সেই পরিশ্রম সব বিফল হয়ে যেত যদি ইমাম হুসাইন বা ওনার সাথীরা কারবালায় জীবনদান দিয়ে নিজের রক্ত দিয়ে যদি ওই ইসলামকে জীবনদান না দিয়ে যেতেন। তো কারবালা সেই স্থানের নাম, সেই ঘটনার নাম। আশা রাখি আমার প্রিয় ভাই আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এ বিষয়ে যদি আরও দেখতে চান বা শুনতে চান তো অনুরোধ করব 12ই মহরমের এপিসোডটা একবার অবশ্যই দেখবেন। আসুন আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি আপনি ভালো আছেন, আপনাকে আল্লাহ ভালো রাখুক, হায়াতে বৃদ্ধি করুক, কণ্ঠটা সুন্দর করুক, বারামাসি হচ্ছে দূর করুক। আমি একটা প্রস্তাব দিচ্ছি, প্রস্তাবটা হচ্ছে মোবাইল তো সবাই দেখে না, টিভিও সবাই দেখে না, আবার দেখে তো মানে না, তো বাস্তবে শিক্ষার দরকার আছে। তো বাস্তবে শিক্ষার সঙ্গে আরো কিছু অন্য জিনিস যুক্ত করলে পারে সেটা হবে। তুমি সবজির দোকান করলে যদি খালি সবজি থাকে আলু না থাকে তাহলে বিক্রি হবে না, আলু আল্লাহর কাছে যদি আবার সবজি পায় তাহলে এর সবজি আর নেবে না, ওই আলু আল্লাহর কাছে চলে যাবে। মনিকারার দোকানে যদি সব রকম ভ্যারাইটির মাল না থাকে, দুটো মাল যদি না পাওয়া যায় তো যে দোকানে দুটো মাল পাওয়া যাবে সে দোকানে চলে যাবে। তা আমাদের একটা দোকান খুলতে হবে, সে দোকান খোলার জন্য আমাদের আইলে বাড়িতে মান্যকারী তিনার দুটো জমায় ডাক্তার আছেন, তিনারা সাহায্য করবেন বলেছেন। তাহলে সেই ডাক্তারের চিকিৎসাটা আমরা শুরু করতে পারি যে কিছু একটা চার্জ নিয়ে। এক, দুই হচ্ছে ইসলামিক যে আপনার তদবির সেগুলি শুরু করতে পারি, তার সঙ্গে সঙ্গে থাকবে লাইব্রেরি, সঙ্গে থাকবে ইসলামিক নিয়মকানুনের ব্যবস্থাপনা। এই নিয়ে একখানা ঘর নিলে পরে তাতে 3,000 টাকা ভাড়া পড়বে, 3×36,000 টাকা বছরে। তাহলে একসঙ্গে 3-4 রকমের কাজ হবে এবং প্রচার বাড়বে এবং মানুষের জ্ঞানের বৃদ্ধি হবে এবং আমার মনে হয় খুব ভালো হবে। এই টাকাটা কিভাবে সংগ্রহ করে আমার নিয়ে যায় কিনা আপনি এই মতামতটা আপনাকে প্রস্তাবটা দিলাম, মতামতটা আপনি আমাকে দিবেন, তাহলে একটা ঘর পাওয়া যাচ্ছে, তাহলে নিয়ে শুরু করা যেতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ববরকাত। আমার প্রিয় শরীফ ভাই, আপনার ফোন কলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার প্রিয় শরীফ ভাই, নেক কাজে সবসময় আমাকে সহযোগী পাবেন। আমি এর আগেও আপনাকে বলেছি, আরও একবার বলছি, আপনারা ছোট করে হলেও একটা সংস্থা তৈরি করুন, একটি সংগঠন তৈরি করুন, যার মাধ্যমে আহলে বায়তের দিনের খেদমত করতে পারবেন আপনারা। আমার প্রিয় শরীফ ভাই, আপনি একটা ঘর ভাড়ায় নিন, যেমন আপনি বললেন মাসে 3,000 টাকা ভাড়া, বছরে 36,000 টাকা ভাড়া হবে। আপনারা যা কিছু নিজেরা সংগ্রহ করতে পারবেন আপোষে কালেকশন করে, বা আশা রেখে এই নেক কাজে আমার দর্শকবৃন্দরা যারা আপনার আশেপাশে বা পশ্চিমবাংলায় বসবাস করছেন অবশ্যই সহযোগিতা করবেন। মোশতাক ভাইয়ের মাধ্যমে বা যেভাবে হোক আপনি নিজের ফোন নম্বর, বা আমি যেমন বললাম আপনারা আগে একটা কমিউনিটি, একটা সংগঠন বা সংস্থা তৈরি করে সেটা রেজিস্ট্রেশন করুন, তার নামে অ্যাকাউন্ট খুলুন, সেই অ্যাকাউন্ট নম্বর জারি করুন। ইনশাল্লাহ সবাই ডোনেশন করবেন, সবাই মুক্ত হস্তে দান করবেন ইনশাআল্লাহ, বা ফোনপে, গুগল সিস্টেম বা অন্য যে সমস্ত সিস্টেম এখন মানি ট্রান্সফারের জন্য করা হয়েছে, আপনি এগুলোর সহযোগিতা নিন অবশ্যই ইনশাআল্লাহ। আপনারা কাজ শুরু করুন, বিসমিল্লাহ করুন, আল্লাহর নাম নিয়ে, আহলে বাইতের নাম নিয়ে, পঞ্জতনে পাকের ওসিলে একবার কাজ শুরু করে দেখুন। যুগের ইমাম সহযোগিতা করবেন, নেক কাজে দেরি করতে নেই, খায়রুল বিররে আজিলহা, নেক কাজে যত তাড়াতাড়ি করা যায় ততই মঙ্গল, নইলে শয়তান বাধা সৃষ্টি করতে থাকবে, শয়তান অবরোধ সৃষ্টি করতে থাকবে। কোরআন বলছে তাআওয়ান আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ান আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেকিতে এক অপরের সহযোগিতা করো, অন্যায় পাপে জুলুমে কেউ কারোর সাথ দিও না। তো আশা রাখি যারা নেকির সমর্থক, যারা মঙ্গল বা ভালো চায়, তারা অবশ্যই আপনাকে সহযোগিতা করবে। আমার প্রিয় ভাই, অবশ্যই আগে বাড়ুন। আর আমি চাইব ওই যে সংস্থা বা কেন্দ্র যেটা আপনারা তৈরি করবেন সমাজ কল্যাণের জন্যে, শুধু শরীয়তের জন্যে নয়, সমাজ কল্যাণের জন্য কাজ করুন, যাতে সমস্ত মানুষ আপনাদের সহযোগিতা করে, আপনাদের পাশে এসে দাঁড়ায়। এজিদি বা জালিমরা যদি কখনো প্রতিবাদ সৃষ্টি করে, অবরোধ সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে, তো সাধারণ পাবলিক আপনাদের পাশে দাঁড়াবে, যখন তারা দেখবে না এই সংস্থার মাধ্যমে, এই কেন্দ্রের মাধ্যমে জনকল্যাণের কাজ হচ্ছে, সকলের মঙ্গলের কাজ হচ্ছে। আমি অনুরোধ করব শিক্ষিত ব্যক্তিদেরকে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকদেরকে সঙ্গে নিয়ে কাজ করুন। এইভাবে আমাদের এখানেও সিস্টেম চলছে, শহরে বহু জায়গায় আমাদের যে মসজিদ বা ইমামবাড়া বা যে সুস ধার্মিক সেন্টার, জানেন কিভাবে ব্যবহার হয়, শুধু ধর্মিক কাজের জন্যে নয়, ওই ইমামবাড়ি বা ওই ধার্মিক কেন্দ্রে, সেন্টারে মনে করুন বাচ্চাদের যারা জেনারেল স্কুলে পড়াশোনা করছে তাদের টিউশনের ব্যবস্থা করা হয়েছে, পরীক্ষার আগে তাদেরকে প্রিপারেশন দেওয়া হয়, পুরো তৈরি করে দেওয়া হয় কীভাবে পরীক্ষায় তাদের রেজাল্ট ভালো হবে। তো আমি তো বলবো আপনি ভালো শিক্ষকদেরকে নিন, যারা কুরবানি দিতে চায় কমের স্বার্থে, সমাজ কল্যাণের স্বার্থে। যদি সামান্য তাদেরকে বেতনও দিতে হয় তো অসুবিধা নেই, তারা অল্প পয়সার মাধ্যমে গরিব বাচ্চাদেরকে, অসহায়দেরকে যদি টিউশন পড়িয়ে তাদেরকে যোগ্য তৈরি করে, তারা যদি ভালো রেজাল্ট করে, তারা যদি শিক্ষিত হয়, মনে রাখবেন ওই শিক্ষিত বাচ্চারা সবাই সাথ দেবে। এইগুলো তরিকা কাজ করার। এই আমার ডাক্তার ভাইরা যদি আপনার সঙ্গে আসেন, অল্প পয়সা যদি তারা চিকিৎসা করে, তো যারা উপকৃত হবে, যারা লাভবান হবে, আশা রাখি তারা সবাই জুড়বে ওখানে, যাও অমুক জায়গায় অল্প পয়সায় কি ফ্রি চিকিৎসা হচ্ছে, এত সুন্দর চিকিৎসা হচ্ছে, মেডিকেল সাপোর্ট পাবেন আপনারা ইনশাআল্লাহ। তারপরে মনে করুন সমাজের কোনো এমন ব্যক্তি যে সমাজে উন্নয়নের জন্যে আর্থিক সহযোগিতা হোক, যেভাবেই হোক, একজন ব্যবসায়ী কিভাবে ব্যবসা করলে আগে বাড়া যাবে, তারা এসে সহযোগিতা করুক। যারা ইঞ্জিনিয়ার বা অন্য অন্য বিশেষ বিষয়ে তারা বিশিষ্ট স্পেশালিস্ট, তাদেরকে নিন আর তাদের মাধ্যমে সমাজ সেবা করুন।
আমি এটা বলছি শুধু মুসলমানদের না, শুধু আহলে বাইতের অনুগামী সকলের সেবা করুন, সমাজ সেবা করুন, সকলকে ওখানে ডাকুন। এবারে যখন আপনারা ভালো কাজ করবেন, নেক কাজ করবেন, সমাজ কল্যাণের কাজ করবেন, সবাই আপনাদের প্রশংসা করবে, আপনাদেরকে সমর্থন করবে, আর যেখান থেকে মানুষ লাভবান হয় সেই হাদিস কালামে যেমন উল্লেখ হয়েছে, আহসান ফরামোশ হয় না। যারা ভালো মানুষ তারা আহসান ফরামোশ হয় না, মানে উপকার করলে কৃতজ্ঞ যাপন করবে। কৃতজ্ঞ যাপন কিভাবে করবে? তারা আপনার সংস্থাকে সহযোগিতা করবে যেভাবে তাদের দ্বারা সম্ভব হবে, যারা উপকৃত হয়েছে। তো আমার প্রিয় ভাই, সমাজের সমস্ত বিষয়ের বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে আপনারা কাজ করুন, যারা নিঃস্বার্থে দুনিয়ার লোভে যারা কাজ করতে চাচ্ছে তাদেরকে নেবেন না। আজকে আছে কাছে, কালকে চলে যাবে, কখনো সঙ্গে রাখবেন না। যারা নিঃস্বার্থে আল্লাহর খুশির জন্যে, আহলে বাইতের খুশির জন্যে বা মানব কল্যাণের জন্যে, মানুষের মঙ্গল বা ভালোর জন্য যদি কাজ করতে চায় তাদেরকে নিয়ে কাজ করুন। বাকি ইনশাআল্লাহ হাদিস কালামে যেমন এরশাদ হচ্ছে, ইনতানসুরুল্লাহ ইনসুরকুম, যদি তোমরা আল্লাহর সহযোগিতা করো আল্লাহ তোমাদের সহযোগিতা করবে, ইসাব্বিত আকদামুকুম, তোমাদের কদমকে মজবুত করে দেবে। মিন নিআমিল্লাহি আলাইকুম হাওয়াইজুন নাস আলাইকুম, এটা আল্লাহর নেয়ামত যে অন্যরা প্রয়োজন নিয়ে তোমাদের কাছে আসবে, তোমাদেরকে অন্যদের কাছে যেতে হবে না। এগুলোই হাদিসে ইরশাদ হচ্ছে, আল্লাহ ইয়াকুনু ফি আউনি আব্দি মা আদাম আল আব্দু ফি আউনি আখি, আল্লাহ তার বান্দাদেরকে ততক্ষণ সহযোগিতা করে যতক্ষণ তার বান্দারা নিজের ভাইদের বা আল্লাহর বান্দাদের খেয়াল করে। তো যখন আপনারা আল্লাহর বান্দাদের সেবা করবেন, আল্লাহর বান্দাদের খেয়াল করবেন, আর ওখান থেকে মানুষের উপকার করবেন বা তাদের কল্যাণের কাজ করবেন যেভাবে হোক, মানে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট বা রুহানি এলাজ, যাকে দোয়া দানের মাধ্যমে, দোয়া তাবিজ মাধ্যমে, যেভাবে হোক মানুষ উপকৃত হোক। আর যখন মানুষ উপকৃত হবে সবাই আপনার কাছে আসবে, আপনার কেন্দ্রে বা আপনার সেন্টারে বা আপনার সংস্থায় আসবে, আর এসে তারা সমর্থন জানাবে। আশা রাখি আপনি আগে বাড়বেন, ইনশাআল্লাহ আমাদেরকে সহযোগী পাবেন। আমার প্রিয় শরীফ ভাই, আপনার নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, আপনি নিজের উদ্দেশ্যে সফলগামী হন। আশা রাখি আপনি ইনশাআল্লাহ নিজের উদ্দেশ্যে একদিন 100% সফল হবেন। বিসমিল্লাহ করুন, আগে বাড়ুন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম আবেদ আলী ভাই, আপনাকে ভালো রাখুক, নামপাকের অসুবিধায় আপনি ভালো থাকুন। আমি বলছিলাম যে হযরত জয়নাল আবেদিন সাল্লামুল্লাহি সাল্লাম, নাকে শহীদে সাজ্জাদ বলা হয়। সাজ্জাদ মানে আমাদের ইমাম মৌলানা সাহেব বলতে চাইতেন যে শহীদে সাজ্জাদ হ্যাঁ উনি বলতে চাইছেন, তা যেভাবে ওনার প্রশংসা করছেন কিন্তু তা বাস্তবায়িত করে না। আপনি ভালো থাকুন, আপনাকে ভালো রাখুক। মরণের 10 তারিখে যে খাওয়া দাওয়ার জন্য বলছেন, খাওয়া দাওয়া তো যারা কৃতিত্ব যারা মানে তারা তো খাওয়া দাওয়া করে না, তা ওনার উপলক্ষে নেওয়া যাতা করে 10 দিন, চাঁদের 10 দিন, শরবত খিচুড়ি 10 দিন করা হয়, ওনার উপলক্ষে নেওয়া যাতা করেই তো খাওয়া হয়। এইটাই বলতে চেয়েছিলাম, একটু বুঝিয়ে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় ভাই, আপনার ফোন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তবে আপনার আওয়াজ আপনি নিজেও শুনছেন, রেকর্ডিং ভালো হয়নি, সুতরাং আপনি মাঝখানে ইমামে জয়নুল আবেদিন আলাইহিসসালামের বিষয়ে কী প্রশ্ন রাখতে চেয়েছেন বা কী বলতে চেয়েছেন ওটা আমি সত্যি বুঝতে পারেন, আমি তার জন্য খুব দুঃখিত। মানে সৈয়দে সাজ্জাদ নামের অর্থ বুঝতে পারেননি বা অর্থ জানতে চেয়েছেন। সাজ্জাদ মানে অতিরিক্ত সেজদা করনেওয়ালা। ইমামে জয়নুল আলাইহিসসালাম সবসময় আল্লাহর সেজদায় পড়ে থাকতেন, যেই কোনো নেয়ামত পেতেন সঙ্গে সঙ্গে সেজদায় চলে যেতেন, তাই ওনাকে সৈয়দুস সাজেদিন বলা হয়। জয়নুল আবেদিন উপাস্যকারীদের জন্য সৌন্দর্য জিনাত, সারা জীবন আল্লাহর উপাস্যের মধ্যে কাটিয়ে গেছেন আর এত সুন্দরভাবে। যাক, এখানে আমি
অবশ্যই আর বিস্তারিত বলতে চাই না, নজর নিয়ে যেগুলো আপনারা মহরমের দিনে করেন বা করছেন, আলহামদুলিল্লাহ মাওলার নামে নজর নিয়াজ করে যদি অন্যদেরকে দিতে চান দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমরা আহলে বাইতের অনুগামী অনুসারীরা আশুরার দিন আমরা আসর পর্যন্ত, যে সময় পর্যন্ত আহলে বাইতকে খোদায় পিপাসায় রাখা হয়েছিল ইমাম হোসেন আলাইহিসসালামের শাহাদাতের পরে, স্বামী গরিবার পরে, আপনারা জানেন আহলে বাইতকে যারা বেঁচে ছিল সামান্য পানাহার দেওয়া হয়েছিল। জনাবে হুরের স্ত্রী উনি দাবি করে নিয়ে এসেছিলেন, এজিদিদেরকে বলেছিলেন যে হোসাইনকে নবীর নাতিকে কাতল করে তোমরা কাবাব পরোটা খাচ্ছ, কাবাব রুটি খাচ্ছ, আনন্দ করছো, আর একবার ভাবছো না যাদের খেমায় যাদের ঘরে আজ তিন দিন ধরে পানি ছিল না, খোদায় পিপাসায় কাতল করে শহীদ করার পরে একবার তাদের বউ বাচ্চাদের সম্পর্কে ভাবছো না যে তারা কি কষ্টের মধ্যে আছে, এত নিষ্ঠুর হয়েও না, এত জুলুম করো না, কমসকম বাচ্চাদের একটু পান আহার দাও। তাই রওয়ায়েত লেখে সুন্দরবালা জানাবে হুরের স্ত্রী কিছু ছোলা ভাজা, গম ভাজা, এই ধরনের যেগুলো ইতিহাসে লেখা হয়েছে, মানে বেঁচে থাকার মতো খাদ্য আর পানি নিয়ে এসেছিলেন। তো ওই জন্য আমরা ওই দিনে রোজা রাখি না, কেন আহলে বাইত রোজা রাখেননি। ওই দিন আমরা খোদায় পিপাসায় থেকে কষ্টকে অনুভব করি। রোজা থাকলে তখন মানুষ বাধ্য হয়ে যায়, মানে সে চেয়েও কিছু খেতে পারবে না বা পান করতে পারবে না, কারণ রোজার অবস্থায় পানাহার মানা, পানাহার হারাম। তো রোজা থাকা মানে জেনে শুনে মানে নিজেকে সমস্ত পানাহার থেকে মানে আল্লাহর হুকুম হিসেবে বিরত থাকতে হবে না। ওই দিনে বলা হয়েছে নিজের ইচ্ছায় পানাহার করার পুরো অধিকার থাকবে, যখন ইচ্ছা তখন আপনি পানি পার করতে পারেন, যখন রোজায় নেই তো যখন ইচ্ছে তখন পানি পার করতে পারেন, যখন ইচ্ছে কিছু খাইলে খেতে পারেন, কিন্তু আমরা খাই না, নিজেকে কষ্ট দিই, আঘাত দিই। আর ইমাম হোসেন বা ওনার সাথীদের সেই পিপাসা, সেই ক্ষুধার কষ্টকে অনুভব করার চেষ্টা করি। আমার প্রিয় ভাই, নজর নিয়াজ করে অন্যদেরকে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বাকি আরও যদি আপনি কিছু জানতে চাচ্ছিলেন তা আমি অনুরোধ করবো আপনি পুনরায় ফোন করে রেকর্ড করুন, বা নিজের মোবাইলে রেকর্ড করে আমাদেরকে ভয়েসমেল করে দিন। আমি যদি সুন্দরভাবে আপনার কথা বুঝি তো সেইভাবে সুন্দরভাবে উত্তরও দিয়ে দেবো। যদি আপনার কথার উত্তরে কোনো জায়গায় কম থেকে থাকে আমাকে ক্ষমা করবেন, কিছু মনে করবেন না। আমার প্রিয় ভাই, যেটা হকিকত ছিল আমি বললাম, আমি সুন্দরভাবে বুঝতে পারিনি বলে আমি পুরো বিস্তারিত উত্তর দিতে পারিনি, তার জন্য দুঃখিত। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জনাব আমার একটা প্রশ্ন, আমি নগাঁও থেকে বলতেছি, গোলাপি আমার নাম। আমি কোরআন তরজমার লেখে বহুত জায়গায় খুঁজতেছি, কোনো আনে পাই না। আপনার কাছে অনুরোধ, যেমনে হোক একটা কোরআন তরজমা আমি চাই, আপনাদের কাছে থেকে হোক বা কোনো জায়গাতে হোক আমাকে সন্ধানটা বলে দিবেন। আমি আসামের আসামিজ মাইয়া তো পুরা বাংলা বলতে পারি না, গতিকে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর আপনি বলছেন রাত্রে শোয়ার সময় যুগের ইমামের বায়াত করতে লাগে, কিভাবে ওনার বায়াত করব সেটা আমাকে বলে দিবেন। আপনি দেওয়া আপনার বাবার কারণে ছাপানো জান্নাতের চাবি বইটা উঠাচ্ছেন পাবো আমি, সেটা বলে দিবেন। আমি আপনার কথা মতে আপনার যা শুনি কোরআন হাদিস মতে সব কিছু আমি করার চেষ্টা করতেছি, কিন্তু আমাদের এখানে তো এরকম মানুষ নাই যে আমার এটা বুঝবো বা আমার কথাটা শুনবো। আমি একাই করতেছি, সাথে আমার মাও করে, সাথে আর একটা মায়াও আছে, তো আর কেহ করতে পারি না আমার ঘরের। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার প্রিয় বোন, আপনার ফোন কলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক তৌফিকাতে বৃদ্ধি করুক। আমাদের অনুষ্ঠান দেখছেন, তা থেকে লাভবান হচ্ছেন এবং সঠিক জিনিসের সন্ধান করছেন। সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করার আপনারা আপনার পরিবার চেষ্টা করছে, তার জন্য অনেক ধন্যবাদ জানাই। আমার প্রিয় বোন, বাংলা কোরআনের জন্যে আপনি মোশতাক ভাইয়ের সঙ্গে বা আমার যে চারজন ভাই সহযোগী ভাইয়ের নম্বর দেওয়া হচ্ছে স্ক্রিনের ওপরে সবসময়, জনাব হাবিবুল্লাহ খান সাহেব বা মোশতাক আহমদ সাহেব, আলী রেজা সাহেব, তাফাজুল মল্লিক সাহেব, এনাদের সঙ্গে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আশা রাখি প্রিন্টেড কোরআন যদি ওনারা সংগ্রহ করে দিতে পারেন প্রিন্টেড কোরআন দিয়ে দেবেন, আর যদি সেটা সম্ভব না হয়, কারণ আমার যতটুকু জানা আছে কোরআন যেগুলো প্রিন্ট হয়েছিল আহলে বাইতের তাফসির অনুযায়ী যে কোরআনের অনুবাদ হয়েছিল বাংলাদেশ ঢাকা থেকে প্রিন্ট হয়েছিল, আমি ওখানে নিজেই যে বাংলাদেশে যে প্রিন্ট করিয়েছিলাম, তো সেগুলো মনে হয় সব বিতরণ হয়ে গেছে। তবুও আপনি এনাদের সঙ্গে যোগাযোগ করে দেখুন, যদি কোথাও থেকে এক কপি আপনাকে প্রোভাইড করতে পারেন তো আশা রাখি করে দেবেন, আর তা যদি সম্ভব না হয় তো ইনশাআল্লাহ মোবাইলের মাধ্যমে পিডিএফ কোরআনের পিডিএফ ফাইল বাংলা তর্জমা কোরআন আপনারা পেয়ে যাবেন। আর জান্নাতের চাবি বইটা মোশতাক ভাইয়ের কাছে যোগাযোগ করুন, ফোন করুন, ওনার কাছে আছে, ইনশাআল্লাহ উনি পাঠিয়ে দেবেন। আশা রাখি আপনারা বইটা পড়বেন আর আমার পিতাকে একটু দোয়ায় স্মরণে রাখবেন। এই মাসের মানে সফর মাসের 5 তারিখে উনি অ্যাক্সিডেন্টের মাধ্যমে মৃত্যুবরণ করেছিলেন। সেই দুঃখের দিন আপনাদের কাছে অনুরোধ করব আমার পিতার নামে সবাই একবার একটু ফাতিহা পড়ে দেবেন আর ওনার রুহের শান্তির জন্যে আল্লাহর কাছে কামনা করবেন। আপনাদেরকে অনেক কৃতজ্ঞ জানাই। আমার প্রিয় বোন, আপনি জানতে চেয়েছেন যে যুগের ইমামের বায়াত কিভাবে করবেন, তো এর জন্য আমি কয়েক এপিসোডে কয়েকজনকে বলেছি দুয়ায়ে আহেদ পড়ুন। প্রতিদিন সকালের নামাজের পরে, ভোরের নামাজের পরে দুয়ায়ে আহেদ পড়তে বলা হচ্ছে। দুয়ায়ে আহেদ মানে নিজের যুগের ইমামের সঙ্গে একটি অঙ্গীকার, নিজের যুগের ইমামের হাতে বায়াত করা। তো রাত্রে শোয়ার সময় যদি ওই দোয়াটা পড়ে শুতে চান শুতে পারেন, তবে ওইটা আসল হচ্ছে ফজরের সময় উঠে পড়ার দোয়া। মানে ওই দোয়ার মাধ্যমে মনে করুন আপনার দিনের শুরুয়াত হবে। ওই দোয়া পড়ে যদি কেউ নিজের দিনের শুরুয়াত করে, নিজের কাজকর্ম শুরু করার আগে যদি ওই দোয়া পড়ে, তো তার সারা দিন মঙ্গল হবে, সমস্ত কাজে সে সফলতা অর্জন করবে, তার কাজ সুন্দর হবে, তার সংসারে বরকত আসবে, তার জীবনে শান্তি আসবে, তার মনোকামনা আশা পুরো হবে। কেননা তখন সে যুগের ইমামের দোয়া পাবে, যুগের ইমামের আশীর্বাদ পাবে। যখন আমরা যুগের ইমামের কাছে এইভাবে ওয়াদা করবো, আয় আকামাউল ইমামে জামান, আমি হয়তো আপনাকে দেখছি না কিন্তু আপনি আমাকে দেখছেন, আমি হয়তো আপনাকে শুনছি না কিন্তু আপনি আমাকে শুনছেন, মাওলা আমি অঙ্গীকার করছি, ওয়াদা করছি, যতদিন বেঁচে আছি আমার কাদের উপরে আপনার বায়াত, আপনার হুকুম অনুযায়ী চলবো, আপনার হুকুমের উপরে আমাল করব, আপনি যেটা উপদেশ করবেন, আপনি যেটা আদেশ করবেন আমি সেটাকেই পালন করব। এইভাবে ওই দোয়াটা উল্লেখ হয়েছে। তো ওই দোয়াটা যদি কেউ পড়ে, খোদা না করুক যদি ইমামের জোহরের আগে সে মারা যায়, তো ওই ব্যক্তি কবর থেকে উঠবে, ইমাম তাকে ডাকবেন, তুলবেন, যেমন নবীরা মুজিজার মাধ্যমে ঈসা নবী, প্রিয় নবী মাওলা ইমাম আলী আলাইহিসসালাম মৃতদেরকে জীবিত করতেন, ওইরূপ যুগের ইমাম তাকে কবর থেকে তুলে আনবেন আর তাকে নিজের সঙ্গী বা সাথী করবেন আর বলবেন সারা জীবন তুমি দোয়া করতে, সকালে নামাজের পরে দোয়ায় আহেদ পড়ে ওয়াদা করতে আমার সঙ্গে, যে মাওলা আপনার সঙ্গী হব, আপনার সাথী হব, অন্যায়ের বিরুদ্ধে আপনার সঙ্গী হয়ে লড়াই করব, মাওলা আমি আপনার বায়াত করেছিলাম, আমি নিজের অঙ্গীকারের ওপরে টিকে আছি, বেঁচে আছি, আমি আমার অঙ্গীকারকে ভঙ্গ করিনি। এই ওয়াদা যদি কেউ করে তার জীবন সাফল্য জীবন হবে। আমার প্রিয় বোন, নারী পুরুষ সকলের জন্যে এই দোয়া পড়তে বলা হয়েছে। এই যুগে বিশেষ করে ইমামের অদৃশ্যকালীন যুগে, গায়বাতের যুগে এই দোয়া আমাদের একটা মরাল সাপোর্ট, যে যুগের ইমাম যার অধীনে আমরা জীবনযাপন করছি তিনি আমাদেরকে
দেখছেন, শুনছেন, আমাদের রক্ষা করে আছেন, আমাদের জন্য দোয়া করছেন, আমাদের হেফাজত করছেন। মনে রাখবেন, হুজ্জাতে খোদা তার বান্দাদের জন্য একটি সুরক্ষা, সিকিউরিটি। লাউলাল হুজ্জা লাসাখাতিল আরদ বিআলিয়া, হুজ্জাতে খোদা যদি জমিনের উপরে না থাকতেন, এই জমিন সবসময় ধ্বংস হয়ে যেত। এগুলো হাদিস কালামে উল্লেখ আছে। আমার প্রিয় বোন আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। যেভাবে বললাম করুন, যদি কোনো অসুবিধা থাকে তো পুনরায় ফোন করে জানান। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তবে অবশেষে একটা অনুরোধ করছি, আপনারা নিজের মতামত বা প্রশ্নের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করুন। আপনাদের মরাল সাপোর্ট, মানবিক সহায়তা আমাদের মনোবলকে বৃদ্ধি করছে, আমাদের প্রোগ্রামকে, অনুষ্ঠানকে আরও সুন্দর থেকে সুন্দর করে তুলছে। আশা রেখে আপনারা এটা ভুলবেন না। আর যারা আমাদের অনুষ্ঠান নিজের ইচ্ছা মতো, নিজের সুবিধা মতো, নিজের মোবাইলে দেখতে চান, ইউটিউবে যেয়ে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন। আমার সমস্ত এপিসোড প্রতিদিন ইউটিউবে আপলোড করে দেওয়া হচ্ছে। আপনারা নিজের সুযোগ সুবিধা বা সময় হিসেবে যখন ইচ্ছা তখন দেখতে পারবেন, নিজের প্রশ্নের উত্তর ওখানে শুনতে পারবেন। আশা রাখি চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।